আপনারা দেখছেন জঙ্গলমহল 24/7 রাত দিন সাত দিন সঙ্গে থাকে এগিয়ে রাখ অন্যান্য সম্মানিত কর্মাধ্যক্ষ কর্মাধ্যক্ষা কর এবং অন্যান্য সম্মানিত আধিকারিকবৃন্দ সকলের উপস্থিতিতে আমরা এই অনুষ্ঠান শুরু করতে চলেছি তবে আজকে আমরা যে উন্নয়নের খতিয়ান আপনাদের সামনে তুলে ধরব পথশ্রী অভিযান মাটির সৃষ্টি সম্পর্কে যে বিশেষ চমক রয়েছে এবং তার পাশাপাশি কর্মসাথী তা নিয়ে অল্প সময়ে একটি প্রারম্ভিক কথনের জন্য অনুরোধ জানাচ্ছি মাননীয় অতিরিক্ত জেলা শাসক উন্নয়নকে সামান্য কিছু কথা বলে আমাদের অনুষ্ঠান শুরু করার জন্য মঞ্চে আছেন আমাদের মাননীয় সভাধিপতি পুরুলিয়া জেলা পরিষদ শ্রী সুজয় বন্দ্যোপাধ্যায় আছেন আমাদের মাননীয় জেলা শাসক শ্রী রাহুল মজুমদার মাননীয় অতিরিক্ত জেলা শাসক জেলা পরিষদ শ্রীমতী আকাঙ্ক্ষা ভাস্কর আছেন আমাদের মাননীয় প্রোমেন্টার আরো অন্যান্য জেলা পরিষদ এর সদস্য সদস্যবৃন্দ কর্মরত আছেন আছেন আমাদের সামনে বিভিন্ন লাইন ডিপার্টমেন্টের অফিসিয়ালস আমাদের অন্যান্য গণ্যমান্য অতিথি এবং সাংবাদিক বন্ধুরা সবাইকে স্বাগতম নমস্কার জানাচ্ছি আজকের অনুষ্ঠানে যে প্রারম্ভিক সূচনা যে কি উদ্দেশ্য সেটা আমাদের মাননীয় ভাষ্যকার যিনি আছেন ধারা ভাষ্যকার মাননীয় ডিআইসি সাহেব উনি বলে দিয়েছেন আমি তো দু একটা কথা কেবলমাত্র বলবো যে পশ্চিমবঙ্গ সরকার সর্বতোভাবে মানুষের জন্য প্রতিনিয়ত কাজ করে চলেছে এবং এই বছরের শুরুতে নতুন অর্থবর্ষের শুরুতেই মাননীয় মুখ্যমন্ত্রী যে তার একটি স্বপ্নের প্রকল্পের কথা ঘোষণা করেছিলেন সেটি ছিল মাটির সৃষ্টি প্রকল্প সেটা কিন্তু প্রকৃত অর্থে ছিল যে আমাদের পশ্চিমবঙ্গের পশ্চিমাংশের যে জেলাগুলি আছে যেটা মূলত উষর এবং খানিকটা পাথুরের এলাকা যেখানে স্বাভাবিকভাবে যে চাষাবাদের বা বৃষ্টিপাতের ঘাটতি আছে বলে এখানে এখানকার ভূপ্রকৃত অন্যরকম একেবারে তো এখানে যে উষর জমি রয়েছে যেগুলো অনাবাদি পড়ে আছে সেগুলোকে কী করে সুজলা সুফলা করা যায় তার জন্য যে ভাবনা চিন্তা উনি করেছিলেন এবং তার সার্থক রূপায়ণ আমাদের জেলা আমাদের যে জেলা পরিষদ এবং আমাদের যারা কর্মকর্তা আছেন আমাদের বিভিন্ন পঞ্চায়েতের ত্রিস্তর পঞ্চায়েতে যারা রয়েছেন জনপ্রতিনিধি এবং সর্বোপরি লাইন ডিপার্টমেন্টস এবং প্রশাসন এবং গ্রাম প্রশাসন তারা সম্মিলিতভাবে এই স্বপ্নটাকে রূপায়িত করেছেন এবং কী চেহারায় সেটা এসেছে সেটা আপনারা গ্যালারি উদ্বোধনের পরে দেখতে পাবেন যে কীভাবে পুরুলিয়ার রোকাশোকা মাটিতে এবার শস্য শ্যামলা কেবলমাত্র হয়নি মানুষের জীবিকা নির্ধারণের একটা উপায় হিসাবে সেটা কীভাবে সার্থকভাবে রূপায়িত হচ্ছে সেটা দেখতে পাবেন এবং আমাদের আরেকটি সম্প্রতি অতি সম্প্রতি যে পশ্চিমবঙ্গ সরকার যে প্রকল্পটি হাতে নিয়েছে এবং তার সার্থক শুরুয়াত যাকে বলে প্রারম্ভ সেটা হলো পথশ্রী অভিযান যেখানে বিভিন্ন আমাদের যে প্রায় আমাদের জেলার প্রায় কতই রাস্তার পরিমাণ সংখ্যাটা আছে চারশো সাতান্ন কিলোমিটার রাস্তা এবং প্রায় 65 কোটি টাকা খরচ করে সেগুলোকে হাতে নেওয়া হয়েছে যে উন্নয়ন হচ্ছে সেই রাস্তা সেটা আপনারা দেখবেন এবং তার সঙ্গে একেবারে অতি সম্প্রতি আমাদের বর্তমান যে আর্থিক অবস্থা এবং মানে আমাদের যে কর্মসংস্থানের যে অবস্থা এখন যেটা আছে সেটা থেকে আমাদের যে যুব সমাজ তাদের হাতে জন্য গভর্নমেন্ট তাদের অর্থ সাহায্য করে এবং নামমাত্র সুদে এবং একটা অংশ তাদের ফান্ড দিয়ে একেবারে সেটা অফেরতযোগ্য সেই ফান্ড দিয়ে কিন্তু তাদের সাপোর্টটা দিচ্ছে যাতে তারা নিজের পায়ে দাঁড়াতে পারে এবং বিস্তারিত আমাদের মাননীয় মন্ত্রী মহোদয় আছেন আমাদের জেলা পরিষদের সভাধিপতি মহোদয় আছেন মাননীয় জেলা শাসক মহাশয় আছেন এরা বিস্তারিত বলবেন এবং আমরা চোখকে এটা চাক্ষুষ করবো আমি আমার এই সংক্ষিপ্ত কথা এবং এই মানে সূত্রধারের কাজ খানিকটা সেটা আমি এটা এখানে শেষ করলাম নমস্কার থ্যাংক ইউ ধন্যবাদ মাননীয় অতিরিক্ত জেলা শাসক উন্নয়নকে এবার আমরা করতে চলেছি এক অভিনব জিনিস আপনাদের সামনে একটি ফটো গ্যালারি আমরা আপনাদের সামনে উন্মোচন করব যে ফটো গ্যালারি উন্মোচন সাধারণত সরকারি অনুষ্ঠানে আমরা করে থাকি না আমরা আপনাদের সামনে মাটির সৃষ্টি ফটো গ্যালারি
বিশেষভাবে নির্মিত একটি ফটো গ্যালারি উন্মোচন করব। আপনার আনভেল হবে সেখানে এবং আপনারা দেখতে পাবেন যে মাটি সৃষ্টির সেই সমস্ত মুহূর্ত, কাজের মুহূর্ত, আমরা যে দিন এবং মাস কাটিয়েছি। খুব অল্প সময়ে প্রকল্প চালু হয়েছে, কিন্তু তাতে আমরা কী কী অ্যাচিভ করেছি, কোন লক্ষ্যে পৌঁছতে পেরেছি, তারই ছোটোখাটো নিদর্শন হবে। এবার আমরা অতিথিদের অনুরোধ জানাই একটু এগিয়ে এসে এই পর্দা সরিয়ে মাটি সৃষ্টি প্রকল্পের উদ্বোধন করার জন্য, এই মাটি সৃষ্টি প্রকল্পের ফটো গ্যালারি উন্মোচন করার জন্য মাননীয় ভারপ্রাপ্ত মন্ত্রী শ্রী শান্তিরাম মহাতো মহাশয়, মাননীয় রাষ্ট্রমন্ত্রী শ্রীমতী সন্ধ্যারানী চৌধুরী মহাশয়া, মাননীয় সভাপতি পুরুলিয়া জেলা পরিষদ, মাননীয় জেলা শাসক এবং অন্যান্য সকল অতিথিকে একটু এগিয়ে এসে এই আবরণ উন্মোচনের জন্য অনুরোধ জানাচ্ছি। একটি ফটো গ্যালারি উন্মোচন হতে চলেছে, স্থায়ী ফটো গ্যালারি, যেখানে বিভিন্ন ছবি সকলে করতাল দিয়ে সুন্দর করে মাটি সৃষ্টি প্রকল্পে পুরুলিয়া জেলায় কি কি কাজ হয়েছে তার কিছু কিছু ছবি আপনাদের সামনে তুলে ধরা হলো। কিভাবে কাজ হয়েছে এতদিন এবং এই উষর প্রকৃতি কিভাবে সবুজ হচ্ছে, কি কি কাজ হচ্ছে তার সমস্ত দর্শন আজকে তুলে ধরা হলো এই ফটো গ্যালারিতে। পুরুলিয়ার প্রকৃতি বদলাচ্ছে এবং মাটি সৃষ্টি প্রকল্পের মাধ্যমে পরিযায়ী শ্রমিকেরা কাজ পাচ্ছেন, কর্মসংস্থানের নতুন দিশা দেখাচ্ছে মাটি সৃষ্টি, সেই সমস্ত কিছু নিয়ে এই ফটো গ্যালারি। সকলকে অংশগ্রহণ করার জন্য অনুরোধ জানাই। সকলকে অংশগ্রহণ করার জন্য অনুরোধ জানাই। এবার আমরা চলে যাব একটি বিশেষ ক্রোড়পত্রের উদ্বোধনের দিকে। আমরা একটি ত্রৈমাসিক ক্রোড়পত্র উদ্বোধন করতে চলেছি, যার নাম মৃন্ময়ী। মৃন্ময়ী আসলে মাটি থেকে জাত যা। আমরা এক অদ্ভুত সময় আছি, দেহের পক্ষের সূচনা তো অনেক আগেই হয়েছে, তবে আমরা সেই মৃন্ময়ী মায়ের যে চিন্ময়ী রূপ খুঁজে পাই তা তো আমরা প্রতিমাতে পাই, আর কদিন বাদেই মণ্ডপে মণ্ডপে ঢাকবে যেভাবে। কিন্তু আমরা যে কাজ করছি, আমাদের সঙ্গে যারা জড়িয়ে আছেন তারা যেভাবে দুহাতে মাটি খুঁড়ে মাটিতে নতুন করে প্রাণের সঞ্চার ঘটাচ্ছেন আক্ষরিক অর্থে, সেটিও মৃন্ময়ী মায়েরই রূপ। আমরা সেই মৃন্ময়ীর উদ্বোধন করতে চলেছি এবার একটি বিশেষ করপত্র, ত্রৈমাসিক করপত্র। আমি সকলকে অনুরোধ জানাবো, সকল সম্মানীয় অতিথিদের সামনে একটি করে এনভেলপ রাখা আছে, তার ভেতরে সেই করপত্র রয়েছে। মূলত নিউজ লেটার আকারে এই করপত্র তৈরি করা হয়েছে, তবে মাটির সৃষ্টি প্রকল্পে যাবতীয় তথ্য নিয়ে একটি বিশেষ নিউজ লেটার ক্রোড়পত্র, ত্রৈমাসিক ক্রোড়পত্র আমরা আমাদের পাবলিকেশনে সাংবাদিক বন্ধুদের সামনে দেখাই, আমাদের পাবলিকেশনে আমরা করতে চলেছি। আজকে থেকে তার যাত্রা শুরু হলো মৃন্ময়ী। এতে মাটির সৃষ্টি সংক্রান্ত খবরাখবর সবসময় তুলে ধরা হবে ত্রৈমাসিক ভাবে। মৃন্ময়ী উদ্বোধন হয়ে গেল সকলের হাতে, এবং এরপরে উদ্বোধন হতে চলেছে একটি বুকলেট, পুস্তিকা, পথশ্রী। পথশ্রী প্রকল্প পশ্চিমবঙ্গ সরকারের নবতম প্রকল্প, এবং এই প্রকল্পের মাধ্যমে আপনারা জানেন গোটা রাজ্যের 12,000 কিলোমিটারের বেশি রাস্তা নির্মাণের কাজ শুরু হয়েছে, পুনর্নির্মাণ এবং নির্মাণ, এবং ইতিমধ্যে এই জেলাতে বহু রাস্তায় বিভিন্ন ব্লকে নতুন করে কাজ শুরু হয়েছে এবং পুনর্নির্মাণের কাজের উপর চালু হয়েছে। সকলের উপস্থিতিতে আমরা একটি করে পথশ্রী বুকলেটের উদ্বোধন করলাম, এবং এই পথশ্রী পুস্তিকাতে আমরা তুলে ধরেছি যাবতীয় তথ্য এই জেলাতে কিভাবে কাজ হলো এই পথশ্রী অভিযানের। আর এবার চলে আসবো, সকলকে বসার জন্য অনুরোধ জানাই, এবার চলে আসবো আরেকটি বিশেষ পর্যায়ে, কর্মসাথী। পশ্চিমবঙ্গ সরকারের একটি বিশেষ প্রকল্প কর্মসাথী। এই কর্মসাথী যারা উপভোক্তা আছেন, তারা কেউ কেউ আমাদের মাঝে আজ আছেন,
তাদের হাতে আমরা অনুমোদন পত্র আজ তুলে দেব। কর্মসাথী প্রকল্পে আপনারা জানেন যে বিশেষত এক ধরনের লোন, যে আর্থিক সহায়তা আপনারা যারা ছোট ব্যবসা করতে চান তাদেরকে সহায়তা করার জন্য রাজ্য সরকারের বিশেষ উদ্যোগ এই কর্মসাথী প্রকল্পের অনুমান তুলে দেওয়া হচ্ছে আজকে এই অনুষ্ঠান থেকে। অনুমোদন পত্র প্রথমেই ঝর্ণা থেকে ডেকে নেব আমরা। ঝর্ণাদের পরে প্রস্তুত থাকার জন্য অনুরোধ জানাই শুক্লা চক্রবর্তী, চন্দনা রায়, শুভদীপ বক্সি, যশন রায়, মানিক কর্মকার, মাননীয় মন্ত্রী শ্রী শান্তিরাম মাহাতোর হাত দিয়ে আমরা তার মাধ্যমে আমরা তুলে দিচ্ছি এই অনুমোদন পত্র ঝর্ণাদের হাতে। উনি ব্যবসা করতে চলেছেন রেডিমেড গার্মেন্টসে, আর জেলা প্রশাসন সহায়তা করছে রাজ্য সরকারের হয়ে, তার হাতে তুলে দেওয়া হচ্ছে কর্মসাথীর বিশেষ অনুমোদন পত্র, স্যাংশন লেটার। এরপরে শুক্লা চক্রবর্তীকে এগিয়ে আসার জন্য অনুরোধ জানাই। শুক্লা চক্রবর্তী এগিয়ে এলে মাননীয় রাষ্ট্রমন্ত্রী শ্রীমতী সন্ধ্যারানী টুডুকে অনুরোধ জানাই শুক্লা চক্রবর্তী হাতে তুলে দেওয়ার জন্য বিশেষ অনুমোদন পত্র। ইনি ম্যানুফ্যাকচারিং পেপারলেস এবং কাপ তৈরি করবেন, অর্থাৎ কাগজের কাপ তৈরির ব্যবসা উনি এবং কাগজের প্লেট তৈরির ব্যবসা উনি করতে চলেছেন। চন্দনা রায়, চন্দনা রায়কে এগিয়ে আসার জন্য অনুরোধ জানাই। কসমেটিক অ্যান্ড গিফট শপ বিজনেস তিনি করতে চলেছেন, মাননীয় সভাধিপতি পুরুলিয়া জেলা পরিষদ শ্রী সুজয় ব্যানার্জী মহাশয় এই স্যাংশন লেটার তুলে ধরছেন। চন্দনা রায়, চন্দনা রায় রঘুনাথপুরের বাসিন্দা, তার হাতে তুলে দেওয়া হলো, তিনি কসমেটিক্স এর ব্যবসা করবেন। শুভদীপ বক্সি এগিয়ে আসার জন্য অনুরোধ জানাই। শুভদীপের হাতে তুলে দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি মাননীয় জেলা শাসককে বিশেষ অনুমোদন পত্র। শুভদীপ বক্সি লজিস্টিক সেন্টার এবং মেডিসিন বিজনেস চালু করতে চলেছেন, রাজ্য সরকারের বিশেষ প্রকল্প কর্মসাথীর আওতায় এলেন শুভদীপ। এরপর যশন রায়, যাকে অনুরোধ করা অনুরোধ করছে এগিয়ে আসার জন্য, ফাস্ট ফুড সেন্টার বিজনেস, মাননীয় বিধায়ক সাহেবকে অনুরোধ জানাই তার হাতে, যশন রায়ের হাতে এই অনুমোদন পত্র তুলে দেওয়ার জন্য। তিনি ফাস্ট ফুড সেন্টারের বিজনেস করতে চলেছেন, রঘুনাথপুরের বাসিন্দা যশন, তার হাতে তুলে দেওয়া হয়েছে ফাস্ট ফুড সেন্টার বিজনেস করার জন্য বিশেষ সহায়তা পত্র। এরপর রয়েছেন শ্রী মানিক কর্মকার, এগিয়ে আসার জন্য অনুরোধ জানাই। সেন্ট্রাল ভ্যারাইটি স্টোর তিনি করতে চলেছেন, মাননীয় অতিরিক্ত জেলা শাসক উন্নয়নকে অনুরোধ জানাই তার হাতে অনুমোদন পত্র তুলে দেওয়ার জন্য। তুলে দেওয়া হচ্ছে মানিক কর্মকারের হাতে। এবার দুর্গাদাস চক্রবর্তীকে এগিয়ে আসার জন্য অনুরোধ জানাই। দুর্গাদাস পাফিং রাইস বিজনেস করতে চলেছেন, মাননীয় অতিরিক্ত জেলা শাসক জেলা পরিষদ তার হাতে তুলে দিচ্ছেন এই বিশেষ অনুমোদন পত্র। এরপর দেবজিৎ মাহাতো, দেবজিৎ মাহাতোকে অনুরোধ জানাই এগিয়ে আসার জন্য, মাননীয় কমেন্টার সারকে অনুরোধ জানাচ্ছি দেবজিৎ মাহাতোর হাতে এই বিশেষ অনুমোদন পত্র তুলে দেওয়ার জন্য। তিনি গ্রসারি শপ করতে চলেছেন, দেবজিৎ মাহাতোর হাতে তুলে দেওয়া হচ্ছে কর্মসাথীর বিশেষ অনুমোদন পত্র। এরপর অভিষেক মিশ্রকে এগিয়ে আসার জন্য অনুরোধ জানাই। প্রস্তুত থাকুন শম্ভু লাল, দেবনাথ প্রধান, সুজন কুমার মাঝি, দেবজিৎ মাহাতোর হাতে তুলে দিচ্ছেন মাননীয় পূর্ত কর্মাধ্যক্ষ শ্রী হরদার। হরধর মাহাতো মহাশয় তার হাতে তুলে দেওয়া হচ্ছে, এগিয়ে আসুন, নিয়ে নিন। হ্যাঁ, এক অসামান্য মুহূর্ত, আমরা কর্মসাথী প্রকল্প আস্তে আস্তে অনুমোদন পত্র তুলে দিচ্ছি এবং অন্যান্য সম্মানীয় কর্মাধ্যক্ষ কর্মাধ্যক্ষগণ তারা তুলে দেবেন আস্তে আস্তে অনুমোদন পত্রগুলি। আমরা একে একে নাম ডেকে নিচ্ছি, এগিয়ে আসুন অভিষেক মিশ্র এগিয়ে আসুন, হয়ে গেছে। আচ্ছা, শম্ভুলালকে এগিয়ে আসার জন্য অনুরোধ জানাই। মনোজ কুমার শাহবাবু তুলে দিচ্ছেন, আমরা পরপরই যাব, এগিয়ে আসার জন্য অনুরোধ জানাই। হ্যাঁ, এরপরে দেবনাথ প্রধানকে এগিয়ে আসার জন্য অনুরোধ জানাই। শ্রীমতী সুমিত্রা সিং মুড়া আছেন, তাই তিনি তুলে দিচ্ছেন অনুমোদন পত্র। নমিতা সিং মুড়া, আচ্ছা, এরপরে শ্রী সুজন কুমার মাঝি, শ্রীমতী মীরা বাউরি তুলে দিচ্ছেন প্রতিমা দাসের হাতে, প্রতিমা দাসকে এগিয়ে আসার জন্য অনুরোধ জানাই। এরপরে সোমনাথ প্রামাণিককে এগিয়ে আসার জন্য অনুরোধ জানাই। শ্রীমতী নিয়তি মাহাতো মহাশয়কে তুলে অনুরোধ করবো
তার হাতে অনুমোদন পত্র তুলে দেওয়ার জন্য। তুলে দেওয়া হলো কর্মসাথীর অনুমোদন পত্র। এরপর যারা আছেন, এরপরে আছেন শ্রী সুমিত সেন, আচ্ছা তরুণ মাহালি, মানসী মাঝি, এগিয়ে আসুন। মানসী মাঝিকে তুলে দিচ্ছেন শ্রী মেঘদূত মাহাতো। আরো যারা আছেন তাদেরকে অনুরোধ জানাবো এগিয়ে আসার জন্য। সুমিত সেন, তরুণ মাহালি, কুবের সিং, তিনজনে এগিয়ে আসুন। অনুরোধ জানাবো সম্মাননীয় পিটি সাহেব এবং সেই সঙ্গে আমাদের প্রিয় বিসিডব্লিউ সাহেব আছেন, তারা আমাদের আজকে আমরা তুলে দিচ্ছি সম্মাননীয় বরিষ্ঠ আধিকারিকদের হাত থেকে তারা আজকে পাচ্ছেন এই বিশেষ অনুমোদন পত্র। বাকিদের এগিয়ে আসার জন্য অনুরোধ জানাই। তুলে দেওয়া হচ্ছে কর্মসাথীর অনুমোদন পত্র। পরে যিনি আছেন তাকে অনুরোধ জানাবো একটু দিয়ে দেওয়ার জন্য। দিয়ে দেওয়া হচ্ছে জেলা প্রশাসনের তরফ থেকে কর্মসাথীর অনুমোদন পত্র। অসংখ্য ধন্যবাদ সমস্ত উপভোক্তাদের যারা আজকে নতুন করে আবার চলার পথ খুঁজে পেলেন। এবার আমরা বক্তব্য পর্যায়ে যাব। আজকে এই সামগ্রিক অনুষ্ঠান নিয়ে আলোকপাত করতে চলেছেন মাননীয় জেলা শাসক পুরুলিয়া শ্রী রাহুল মজুমদার মহাশয়। মঞ্চে উপবিষ্ট পশ্চিমবঙ্গ সরকারের পশ্চিমাঞ্চল সেগুলো রূপায়নের কাজ আমরা নিষ্ঠা ভরে পালন করার চেষ্টা করছি মাত্র আমাদের জেলায়। অতিমারি তার মৃত্যুর ছায়া নিয়ে চলে আসছে, তার সঙ্গে সঙ্গে আমাদের লড়াই একটাই চলছে, অতিমারিকে কী করে অতিক্রম করা যায়। মানব সভ্যতার ইতিহাসে সবসময়ই মৃত্যু এসছে, কিন্তু মৃত্যুকে ছাড়িয়ে গিয়ে জীবন এগিয়ে গেছে। ঠিক সেরকমভাবেই আমরা এই আজকে এরকম একটা শারদীয়ার প্রারম্ভে আমরা এই অতিমারি পেরিয়ে অনুষ্ঠানটা করছি আজকে এই পুরুলিয়া জেলা পরিষদ। খুব পরিষ্কারভাবে বলতে গেলে যে আমরা কেউই যারা এখানে এই ঘরে উপস্থিত আছি এরকম শারদীয়া কেউ কাটাইনি। আমাদের বাড়ির যারা বয়োজ্যেষ্ঠ লোকজন তাদেরও যখন আমরা জিজ্ঞেস করেছি তারাও কিন্তু কীরকম শারদীয়া কেউ কাটায়নি। কিন্তু যখন দুর্বিপাক আসে, দুঃসহ জীবন আসে, তখনই বোধহয় মানুষের শ্রেষ্ঠ লড়াই দেওয়ার ক্ষমতাটা ফিরে আসে। সেই লড়াইটাই দেওয়ার চেষ্টা আমরা করছি। পরিষ্কারভাবে বলতে গেলে যে পঞ্চনা পরিযায়ী শ্রমিকরা ফিরে আসার মধ্যে দিয়ে হয়েছিল, আমি একটা তথ্য আপনাদের কাছে আজকে রাখছি, এটা আপনাদের তুলেও দেওয়ার ব্যবস্থা করেছি আপনাদের হাতে, আপনারা পাবেন। দেখবেন 100 দিনের কাজ। আমি কালকে রাত্রিবেলা বসে দেখছিলাম আমাদের যারা ফিরে এসেছেন তাদের আমাদের কাজ দেওয়ার কথা। 100 দিনের কাজ পুরুলিয়া জেলা 2019 সালের 15ই অক্টোবরের হিসেব আর 2020 সালের 15ই অক্টোবরের হিসেব আমরা একটা নেওয়ার চেষ্টা করছিলাম। আমরা দেখলাম 2019 সালে এই 15ই অক্টোবরে আমরা 112,000 পরিবারের কাছে কাজ দিতে পেরেছিলাম। সেক্ষেত্রে 2020 সালের 15ই অক্টোবরে আমরা এবছরে 233,000 পরিবারকে কাজ দিয়েছি, যেখানে গত বছর এই সময়ে আমরা শ্রম দিবস করেছিলাম 39,50,000, এবছর সেটা প্রায় 1 কোটি ছুটে চলেছে। এই যে একটা ব্যাপার, এর সঙ্গে সঙ্গে আরও একটা জিনিস যোগ হয়েছে, সেটা হচ্ছে মাটির সৃষ্টি। মাটির সৃষ্টি আপনারা জানেন যে সেই সিন্ধু সভ্যতার সময় থেকেই আমাদের কথিত আছে যে মৃত্তিকা দেবীর পুজো হতো, মাদার গডেস। ঠিক সেই জিনিসটাকে কিন্তু নতুন করে ফিরিয়ে এনেছেন পশ্চিমবঙ্গ সরকার, যেটা বলে শাস্ত্র মতে যে সব কিছুর সৃষ্টি, জীবনের সৃষ্টি মাটিতে।
সেই নতুন ভাবে কিন্তু নতুন আঙ্গিকে এই ধ্রুব সত্যটা তুলে ধরেছেন পশ্চিমবঙ্গ সরকার। বললে বিশ্বাস করবেন না, যখন আমরা যাচ্ছি ঘুরে ঘুরে দেখছি যে অনেক তথাকথিত পুরুলিয়ার ছোট ছোট মানুষের বড় বড় লড়াই জেতার কাহিনী এই মাটি সৃষ্টির ত্রৈমাসিক পত্রিকাটাতে আমরা তুলে ধরতে চেয়েছি। যে হাত লাউ কুমড়ো ফলাচ্ছে সেই হাত একদিন মাথায় করে কাঠ নিয়ে যেত, সেই হাত যখন খুশির আনন্দে লাউ কুমড়ো করলা বেগুন চাষ করে তার ফসল তুলছে, তখন আমাদের কিন্তু তাদের লড়াইটা দেখে আরও বড় লড়াই দেওয়ার ইচ্ছে জাগছে এবং আমাদের মনে হচ্ছে সত্যি সত্যি অতিমারি আমরা পেরিয়ে যেতে পারব। মাটির সৃষ্টি পত্রিকা মৃন্ময়ী, মৃন্ময়ী মানে যা মাটির থেকে সৃষ্টি হয়, জীবনের অপর নাম মৃন্ময়ী বলা যেতে পারে। আপনারা জানেন যে আমরা বলি মা দুর্গার দুটো রূপ, মৃন্ময়ী রূপ আর একটা হচ্ছে চিন্ময়ী রূপ। যখন তাদের থেকে আমরা এই সৃষ্টিগুলো দেখছি, যখন স্বনির্ভর দলের মহিলারা মায়েরা যখন মাটির সৃষ্টির থেকে বিভিন্ন ফসল ফলাচ্ছেন, খুব চোখের সামনে পুরুলিয়ার টুর একটি গ্রাম আমশিদুলপুর, আমরা সেদিন গেছিলাম, 300 মুরগি ছানা নিয়ে, 900 মুরগি ছানা নিয়ে স্টার্ট করেছিল, এখন 1500 মুরগি ছানা নিয়ে ব্যবসা করছে। বাঘমুন্ডির থেকে গ্রুপের লোক আসছে শিখতে পুরুলিয়া টুতে, পুরুলিয়া টুর থেকে লোকে যাচ্ছে ঘুরাতে। পুরুলিয়ার যে সাফল্যগুলো বিভিন্ন জায়গায় হচ্ছে সেগুলো আমরা তুলে ধরার চেষ্টা করছি এই মাটির সৃষ্টি পত্রিকার মধ্যে দিয়ে এবং এক জায়গা থেকে আরেক জায়গায় ছড়িয়ে দিতে চাইছি। আজকে কেবল আমরা এই জেলা পরিষদে এই অনুষ্ঠান করছি তা নয়, এই অনুষ্ঠান প্রত্যেকটি ব্লকে আজকে হচ্ছে, প্রত্যেকটি গ্রাম পঞ্চায়েতে এই ত্রৈতে হচ্ছে, প্রত্যেকটি গ্রাম পঞ্চায়েতে এই ত্রৈমাসিকভাবে আমরা এই নিউজ লেটার বা তরুণপত্রের মাধ্যমে তাদের সাফল্যের কাহিনীটা লিপিবদ্ধ করতে চাইছি। আমরা কে জানতাম বাঘমুন্ডির বুকে যেটা অরুণ চাষ হয়, যেটাতে খুব কম জল লাগে, মাটিতে নাইট্রোজেন ফিক্সেশন হয়, যেটার উপর দাঁড়িয়ে পরবর্তীকালে আলু চাষ করলে আরও ভালো ফলটা আসে, সেই অরুণ চাষের কথা, সেই মুরগি পালনের কথা, বায়োডাইভার্সিটি পার্কের কথা, এই কথাগুলো আমরা এক জায়গা থেকে আরেক জায়গায় ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছি। তার জন্যই মৃন্ময়ী, মৃন্ময়ী মাটির সৃষ্টির গ্রুপগুলোর পত্রিকা, আমাদের কাজ এক জায়গা থেকে আরেক জায়গায় পৌঁছে দেওয়া। উন্নত পথ, উন্নত পরিষেবা, এই সারা পশ্চিমবঙ্গের মতো পুরুলিয়া জেলা পরিষদেরও স্লোগান। এটাকে মাথায় রেখে আমাদের প্রায় 65 কোটি টাকা ব্যয়ে 457 কিলোমিটার রাস্তা, 116টি রাস্তা নির্মাণের কাজ চলছে আমাদের 1 তারিখ থেকে যে রাস্তা নির্মাণের কাজ শুরু হয়েছে। এবং আপনাদের যে পুস্তিকা আজকে প্রকাশিত হলো, এটা কোনো কারোর একার লড়াই নয়, সমস্ত জনপ্রতিনিধি, সমস্ত আধিকারিক আমরা যারা আছি সবাই যৌথভাবে এই কাজটা মানুষের সক্রিয় অংশগ্রহণে করার চেষ্টা করছি। এর বাইরে আরও 2-3টে উদ্যোগের কথা না বললে অপূর্ণ থেকে যাবে। আমরা মাটির সৃষ্টি 100 দিনের কাজের মাধ্যমে যারা অদক্ষ শ্রমিক তাদের কাজের যোগান করছি, কিন্তু দক্ষ যারা স্কিল তাদের কী হবে, এন্টারপ্রেনারশিপ ডেভেলপমেন্টের কী হবে, এখানেও কিন্তু পশ্চিমবঙ্গ সরকারের নতুন উদ্ভাবন কর্মসাথী প্রকল্প। কর্মসাথী প্রকল্পের মাধ্যমে আমাদের একজন এন্টারপ্রেনার, ইয়ং এন্টারপ্রেনার প্রায় 2 লক্ষ টাকা অবধি ব্যাংক লোন পেতে পারেন, যার মধ্যে সাবসিডি এবং মার্জিন মানি আছে। আমরা চাইবো, আমরা খুব অল্প সময়ের মধ্যে, 1 মাস আগে স্কিমটা লঞ্চ হয়েছে, 1 মাসও হয়নি, আমরা এর মধ্যে প্রায় 1500 অ্যাপ্লিকেশান স্যাংশনের জন্য ব্যাংকে পাঠিয়েছি এবং প্রায় 1000-এর মতো অ্যাপ্লিকেশান স্যাংশন হয়ে গেছে, যার মধ্যে আজকে আমরা ডিস্ট্রিবিউশনের কাজ এত তড়িৎ গতিতে করতে পারলাম, আরও আগামী দিনে করব। আমরা চাইব যে অতিমারি থাকবে তাতে কাজও চলে যাবে, কিন্তু পশ্চিমবঙ্গ সরকার নতুন করে কর্মসংস্থানের, নতুন করে কাজের যে যোগান দিচ্ছে সেখানে তাতে মানুষ এসে দাঁড়ান, সেই ছায়ার তলে নতুন করে আমরা দাঁড়া বাঁধতে পারে আমাদের আশার স্বপ্ন। আর এক্ষেত্রে আমাদের কোঅপারেটিভ ব্যাংক, অন্য কোনো ব্যাংক নয়, ফিনান্স করছে আমাদের কোঅপারেটিভ ব্যাংক, পশ্চিমবঙ্গ সরকারের কোঅপারেটিভ ব্যাংক, তার থেকে আমাদের এই ফিনান্সটা আসছে। এর সঙ্গে সঙ্গে আরও একটা কথা, ছাত্রছাত্রীদের কথাও কিন্তু আমরা এর মধ্যে ভুলিনি। আমরা বিদ্যাসাগর পোর্টাল, আমাদের এখানে সায়েন্স পড়ার ক্ষেত্রে বড় অসুবিধা, গ্রামের ছেলেমেয়েদের ক্ষেত্রে বড় সমস্যা, তারা সায়েন্স পড়তে গেলে ভাবে যে কী করবে, মেয়েরা ভাবে যে সায়েন্স পড়ার ক্ষেত্রে তারা কোথায়
সুযোগ পাবে। আমরা এর কথা মাথায় রেখে আমাদের বিদ্যাসাগর পোর্টাল চালু করি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মদিনে 26শে সেপ্টেম্বর। সত্যি কথা বলতে গেলে এরকম রেসপন্স আমরা পেয়েছি যেটা চিন্তার বাইরে। এই খুব কম সময়ে 110টা লেকচার আমাদের মাস্টারমশাইরা, যেটা রামকৃষ্ণ মিশনের এবং আমাদের পুরুলিয়ার বরেণ্য মাস্টারমশাইরা 110টা লেকচার আপলোড করে দিয়েছেন ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ এবং বায়োলজি, এবং 1338 জন ছাত্রছাত্রী এর মধ্যে রেজিস্ট্রেশন করে দিয়েছেন, যার মধ্যে প্রায় 465 জন আমাদের কন্যা বা মেয়েরা। 508 যেটা ফিগারটা বাড়ছে, রোজই বেড়ে যাচ্ছে, 508 হচ্ছে আমাদের মেয়ে। এই এই যে ফিগারটা, এবং এখানে আমি যেটা বলবো যে আমাদের যে লেকচারগুলো যেগুলো অ্যাভেলেবেল হয়ে গেছে সেগুলোও আমি একবার আমাদের রেজি সাহেবকে দেখাতে বলবো, যে দেখুন যে এতগুলো প্রায় 200টি লেকচার আমাদের হবে, প্রায় তার মধ্যে 110খানা লেকচার আমরা অলরেডি আপলোড করে দিয়েছি, এবং আমরা বিভিন্ন অন্য জেলা থেকেও রিকোয়েস্ট আসার পর এটা কেবল পুরুলিয়ার জন্য আটকে রাখিনি, কারণ জ্ঞানের কোনো নির্দিষ্ট পরিধির মধ্যে জ্ঞানকে বাধা যায় না। আমরা অন্য জেলার ছেলে মেয়েদেরও পারমিশন দিয়ে দিয়েছি, সম্প্রতি তারাও যদি চায় তাহলেও তারা অ্যাপ্লাই করতে পারে। এই একটা পোর্টাল যেখানে অতিমারি মানুষকে পড়তে যেতে বাধা দিচ্ছে, যেখানে তাকে টিউশনে যেতে বাধা দিচ্ছে, সেখানে কিন্তু তার জন্য এই জিনিসটা রয়ে গেছে। এই কটা কথা আমাদের দিক দিয়ে বলা, অতিমারির সঙ্গে আমরা লড়বো, তার সঙ্গে সঙ্গে আমরা কর্মসংস্থান, এবং পুরুলিয়া জেলার যেটা সবচেয়ে বড় সমস্যা যেটা আমরা মনে করতাম, জল গড়িয়ে যায়, মাটি গড়িয়ে যায়, আর কাজের খোঁজে মানুষ হারিয়ে যায় পূবের দিকে, এইটাকে মাটির সৃষ্টি 100 দিনের কাজ কর্মসাথী দিয়ে আমরা জলও ধরে রাখবো, মাটিও ধরে রাখবো, আর পুরুলিয়া জেলার মানুষকে পুরুলিয়া জেলাতেই ধরে রাখবো। এটাই আমাদের অঙ্গীকার, আর আমরা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর যে স্লোগান সেটা আমরা পুরুলিয়া জেলায় সবাই বিশ্বাস করি, যে করোনা হারবে বাংলা জিতবে, অতিমারি অতিক্রম করে পুরুলিয়া জেলা পশ্চিমবঙ্গের অন্য না অন্য জেলাগুলোর মতো এগিয়ে যাবে। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ মাননীয় জেলা শাসক পুরুলিয়াকে তার আজকের অনুষ্ঠান সম্পর্কে আলোকপাত করার জন্য। এবার অনুরোধ জানাবো মাননীয় সভাধিপতি পুরুলিয়া জেলা পরিষদ সুজয় ব্যানার্জি মহাশয়কে তার বক্তব্যের জন্য। এখানে আজকে আমাদের যে প্রকল্প মাটির সৃষ্টি, তার সাথে আমাদের আছে ত্রৈমাসিক পত্রিকার উদ্বোধন, পথশ্রী অভিযান এবং এফজিএনআর যে কাজের মাধ্যমে মানুষকে অর্থনৈতিক দিক দিয়ে এস্টাবলিশ করা, এই ব্যাপারে আরো অনেকগুলো ছোট ছোট টুকরা টুকরো আছে, যেগুলো যদি আমাদের জেলা শাসক মহাশয় আপনাদের কাছে বিস্তারিতভাবে বলেছেন এবং অত্যন্ত প্র্যাগমাটিক চিন্তা ভাবনা নিয়ে এই কাজগুলো হচ্ছে, এইটা আমরা দাবি রাখতে পারি। আমাদের এই মুহূর্তে পুরুলিয়া জেলায় আপনাদের একটা দেখছি দেখুন কম্পারেটিভ রিপোর্ট অফ ফিজিক্যাল অ্যাচিভমেন্ট, যেটা হচ্ছে যে গত বছর আমরা 11,02,469 পরিবারকে আমরা কাজ দিতে পেরেছিলাম, 11,02,469। এই বছর আমরা সেই জায়গায় দাঁড়িয়ে 1,12,000 এই বছর আমরা পরিবার কাজ দিয়েছি 2,33,409। যে জায়গায় আপনাকে ভাবতে হবে যে 1,12,000 সেটা 2,33,000 পরিবারকে আমরা কাজ দিতে পেরেছি। আমরা যে জায়গায় গত বছর আমরা 38,58,000 ম্যান্ডেট আমরা তৈরি করতে পেরেছিলাম, সেইটাই আমরা এবার তৈরি করেছি এখনই, এখনো মার্চ হতে বাকি আছে, 97,57,000। এটা আমরা আশা রাখছি যে এটা আমরা 1,50,000 অবশ্যই বেরিয়ে যাবে, 1,50,000 মানুষের হাতে মানুষকে আমরা এই ম্যান্ডেটটা 1,50,000 ম্যান্ডেট আমরা তৈরি করতে পারবো। এবং আমি আশা রাখছি যে আমরা 50% যেটা আমাদের পার্সেন্টেজ সেটা পেরিয়ে যাবে, মানে
এতগুলো পরিবার প্রায় 50 থেকে 60 দিন করে কাজ পেয়ে যাবার একটা আমাদের চিন্তা ভাবনা আছে এবং আমরা মনে হয় পেরিয়ে যাবো ঘটনাটা। এই জায়গায় সবচেয়ে বড় ঘটনা যে আমি আপনাদের বলি, এই জায়গাতে যেটা হচ্ছে যে এই এমজিএনআরইজি এবং তার সাথে বিভিন্ন প্রকল্পগুলো সবগুলোকে এক জায়গায় করে আমরা মাটির সৃষ্টি প্রকল্পতে ঢুকেছি। যে জায়গায় যেটুকু আমাদের আর্থিক অর্থ ব্যবস্থা যেখানে যেটা দরকার সেখানে সাহায্য করেছেন, চলেছে বিভিন্ন দপ্তরগুলো, তাতে অ্যানিমাল রিসোর্স ডেভেলপমেন্ট আছে, ফিশারি ডিপার্টমেন্ট আছে, তারপর ইরিগেশন ডিপার্টমেন্টকে তার সাথে কিছুটা নেওয়া হচ্ছে, অ্যাগ্রি ইরিগেশনকে তার সাথে নেওয়া হয়েছে। আমরা বিভিন্ন জায়গায় এইভাবে ফরেস্টকে রাখা হয়েছে, হর্টিকালচারকে রাখা হয়েছে, আমরা সমস্ত জায়গাগুলোকে এক জায়গায় নিয়ে মাটির সৃষ্টি প্রকল্পটা করছি। এটা আমি আপনাদের বলছি, আমাদের এই মুহূর্তে মোট প্রকল্পের সংখ্যা হচ্ছে 136টা। আমরা প্রাথমিকভাবে 2112 একর জমি চিহ্নিত করেছি এবং এই প্রকল্পের অধীনে আমরা আনতে পেরেছি এখনো পর্যন্ত 1788 একর। আমি আপনাকে জানাচ্ছি যে এইগুলোতে আমরা যেগুলো মূলত তৈরি করছি সেটা হচ্ছে জলটা, এই যে একটু আগে আমাদের গ্রাহক মহাশয় বললেন না, জল এখানে হয়, বৃষ্টি এখানে হয়, সেই বৃষ্টি পেরিয়ে চলে যায় এখান থেকে, গোড়াতে গোড়াতে জল চলে যায় অন্য জেলায়, যে একবারে সমুদ্রে চলে যায়, সেই জলটা ধরা শুরু হয়েছিল অনেকদিন আগে উসর মুক্তি আপনারা জানেন, এবং আরো যা ঘটনা আছে সবগুলোকে এক জায়গায় করে আমরা হাপা তৈরি করছি। আমরা ট্রেঞ্চ বলুন কোনো ঢালু জমি, এই ঢালু জমির জলটা যাতে দৌড়ে দৌড়ে না চলে যায় তাই সেই ঢালু জমিতে আমরা ট্রেঞ্চ তৈরি করছি, জলটা সেই ট্রেঞ্চে ঢালু জমিতে, মানে আমরা যেটাকে বলা হয় কন্টুর বাঁধ তখন কাটিতে বলা হতো, এই জায়গায় আমরা ট্রেঞ্চ কেটে কেটে জলটাকে ঢুকিয়ে আর একদম শেষ সীমায় আমরা পুকুর করে দিচ্ছি। ওইটা জলটা যাচ্ছে, জলটা চুইয়ে চুইয়ে মাটির নিচে ঢুকছে এবং চুইয়ে চুইয়ে পুকুরটা ভর্তি হচ্ছে, তার নিচের যে জমি সেটা উর্বর থাকছে এবং ওই যে আমরা যে জায়গাগুলো কাজ করছি সেই জায়গাগুলোতে যেখানে যেমন ধরনের গাছ দরকার সেখানে তেমনি ধরনের লাগানো হচ্ছে। একটু পাহাড়িয়া জমিতেও আমাদের যা গাছ সেইভাবে লাগানো হচ্ছে, একটু উর্বর জমি যেটা তার মধ্যে সেইখানে সেরকম গাছ লাগানো হচ্ছে, এবং অনুর্বর জমিকে উর্বর করে কিভাবে আমরা আম গাছ, কাঁঠাল গাছ, সজনে গাছ, তাল গাছ, মাদাল গাছ, যা কিছু আছে সবগুলো তৈরি করা হচ্ছে। এবং সেইখানে যে পুকুর আমরা এক একটাই আমরা যে 136টা প্রকল্প ধরেছি, তো সেখানে 136টা প্রকল্পের মধ্যে 136টা পুকুর আমরা সেখানে করছি এবং সেখানে মাছ চাষ হচ্ছে, সেই পুকুরের পাড়ে গাছ চাষ হচ্ছে, সেই পুকুরের পাড়ে গাছ চাষ হচ্ছে যে এলাকাটাতে সেখানে আমরা অনেক গাছ করছি, যেখানে সুয়াবল গাছ হচ্ছে, যেখানে ছাগল সুয়াবল গাছটা বেশি খায়, সুয়াবল গাছ খাইয়ে যদি আপনি গাইকে খাওয়ান তার দুধ বেশি বাড়ে, সেখানে সেরকম ভাবে আমরা তৈরি করার একটা চিন্তা ভাবনা রেখেছি। আমি আপনাকে বলছি যে আমাদের সেচ কুয়া গঠন হচ্ছে সেই জায়গাতেই, যদি বাই চান্স সেখানে মানে জলটা শেষ হয় কুয়াও করে রাখা হচ্ছে, আরো তার সাথে সাথে আমি আপনাকে জানাচ্ছি সেই সব এলাকাতে ডাক টিউবওয়েল আমরা ওখানে ডাকওয়েল এবং টিউবওয়েল ডিপ টিউবওয়েল আমরা ওই সব গুলোতে করছি যে শেষ পর্যন্ত কিছু, তবে হ্যাঁ এখনই ইদানিং ওই জায়গাগুলোতে যেহেতু এখনো পর্যন্ত আমাদের মাদাল গাছ বড় হয়নি, আমাদের আম গাছ বড় হয়নি, সেখানে প্রোডাকশন আসতে দেরি হবে, তাই সেখানে রামঝিকা কুমড়ো বিভিন্ন রকম শাক সবজি লাউ এইগুলো লাগিয়ে তাদের সেখানে থাকে এখানে প্রোডাকশনটা শুরু হবে। যে জায়গাতে কুমড়ো চাষটাতে খুব একটা উর্বর মাটির প্রয়োজন হয় না, লাউ চাষে খুব একটা উর্বর মাটির প্রয়োজন হয় না, এইগুলোতে আমরা শুরু করছি। হর্টিকালচার আমাদেরকে খুব ভালো হেল্প করছে, ফিশারি ডিপার্টমেন্ট এটা আমাদের অনেক হেল্প করে যাচ্ছে, এবং আমি আপনাদের বলছি মহাত্মা গান্ধী জাতীয় কর্মনিশ্চয়তা প্রকল্পে টোটাল যে আমি আপনাকে জানালাম যেমন 97,57,000 কর্মসংস্থান, তার মধ্যে শুধু এই জায়গায়
আমরা যেটা মাঠে সৃষ্টি করছি সেখানেই কর্মসংস্থান আছে আমাদের 12,045 জনের। এইখানে কাজ করেছে এবং কৃষি আমাদের এখানে কৃষিতে হচ্ছে 3,410 জন, মৎস্য 408 জন, মানে যারা মাছ চাষ করছেন 408 জন, প্রাণী সম্পদ বিকাশ আছে 320 জন, উদ্যান পালন করছেন 2,346 জন, পরিযায়ী শ্রমিক এখানে 4,500 জন, এখানে 4,500 জন। এখানে আমরা তাদেরকে কাজ দেওয়ার জন্য এখানে আমরা আত্মনিয়োগ করতে পেরেছি। আমাদের কথায় যদি সত্যিকার বলা হয় তাহলে এই গ্রাম বাংলায় মাটির সৃষ্টি যে প্রকল্প সত্যিকারই মানুষকে আত্মনির্ভর করে তুলবে। এবং সেটা কোথায়? সেটা হচ্ছে যে জমিগুলো সম্পূর্ণভাবে অনুর্বর জমি এবং বন্ধ্যা জমিগুলো ছিল সেই জায়গাগুলোতেই এই প্রকল্পগুলো শুরু হয়েছে। এবং এইখানে আমরা 18 লক্ষ চারা রোপণ করার চিন্তা এখনো পর্যন্ত। আপনাদের এইটুকু জানাচ্ছি এবং সাথে সাথে যে একটা কথা বলা হলো যে এই মহামারী থাকার সঙ্গে আমরা এই প্রকল্প শুরু করেছি 13ই মে। মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, তার মধ্যে এলাকায় আপনারা জানেন সবাই জানেন কিছু না কিছু চাষের সাথে জড়িত আছেন মানুষ, তাই সমস্ত জায়গায় নিজের চাষবাস করেও বা অপরের চাষবাস করে তারা এই এলাকাতে এত গাছ লাগানো, এত 48টা মুরগি খামার আমরা নতুনভাবে তৈরি করতে পেরেছি, 22টি আমরা গোটারি তৈরি করতে পেরেছি এবং 3টা হাঁসের খড় তৈরি করতে পেরেছি। যদিও আমি বলছি যে এখনো পর্যন্ত আমাদের গোটারিতে যে প্রকল্পগুলো বা বিভিন্ন জায়গায় যে ওটা দেওয়া হয় সেটাকে বাঁচিয়ে রাখার পরিমাণটা এখনো আগের চাইতে কম, মানে আগের চাইতে বেশি হলেও এখনো আমি মনে করি যে আমাদের আরো ওই ছাগলকে বাঁচিয়ে রাখার চেষ্টাটা আমাদের করে যেতে হবে। আমি এআরডি সাহেবকে এটাও ডেপুটি ডাইরেক্টর এআরডিকে আমি বলছি যে এই জায়গায় আপনারা নজরটা ভালো করে দিন। আর সবচাইতে বড় ব্যাপার যেটা সেটা হচ্ছে যে আমরা যেগুলো একেবারে খুব খারাপ জমি সেই জায়গাতে আমরা অড়হর চাষ করছি, অড়হর রাস্তার একদম ধারে 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 অড়হর গাছ দিচ্ছি, অড়হর গাছগুলো হচ্ছে এবং খুব তাড়াতাড়ি আমাদের এই অড়হর গাছগুলো ফুল দেয় ফুটে এইসব জিনিসগুলো আমরা শুরু করেছি। আমি আপনাদের শুধু একটা কথাই বলতে চাই, আরেকটা কথা হচ্ছে যেটা হচ্ছে আমাদের পথশ্রী অভিযান। পথশ্রী অভিযান মানে আমি আপনাকে বলি, আমি প্রত্যেক জায়গায় বলি রাস্তায় রাস্তা দেখায়, রাস্তা যদি ঠিক থাকে, রাস্তা যদি ঠিক মতো নির্মাণ করেন, রাস্তায় যদি মানুষ ঠিক মতো চলাচল করে তাহলে সেই রাস্তায় সেই মানুষকে রাস্তা দেখাবে, সেই রাস্তা দিয়েই অনেক মানুষ তাদের নিজের যে উপার্জিত সম্পদ সেইটা হাটে বাজারে বিক্রি করতে যেতে পারে, সেখানে অনেক কৃষক সেই পথ দিয়েই অন্যান্য জায়গায় তার ফসলকে বিক্রি করার জন্য বাজার পর্যন্ত যেতে পারে ইত্যাদি ইত্যাদি কারণে রাস্তায় যে রাস্তা দেখায় এই ভাবনাটাকে সামনে এনে পথশ্রী অভিযান যেটা চলছে সেটা আমাদের, যদিও আমাদের ডিএম সাহেব বলছেন 483 কিলোমিটার, সাথে আমি আপনাকে বলছি জেলা পরিষদের সম্পূর্ণগুলো সম্পূর্ণ যখন হয়ে যাবে তাতে আমার মনে হয় যে আমরা প্রায় 550 কিলোমিটারের মতো রাস্তা আমরা ভালোভাবে মেনটেন্যান্স করে দেবো বা করা হবে। নমস্কার, আজকে আমাদের মাটির সৃষ্টি ও পথশ্রী অভিযান এই কর্মসূচি উপস্থিত আছেন আমাদের পুরুলিয়া জেলার সভাধিপতি মহাশয়, আমাদের মাইসি সাহেব উপস্থিত আছেন, ডিএম সাহেব এবং এডিএম, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মতো আমাদের পুরুলিয়া জেলায় সমস্ত রকম প্রকল্পের মাধ্যমে সমস্ত রকম দপ্তরে আমাদের অনেক কাজ চলছে, অনেক রকমের উন্নয়নমূলক কাজ চলছে। আপনারা কমবেশী সবাই জানেন এই উন্নয়নমূলক কাজের মাধ্যমে যে কর্মসংস্থান, এই কর্মসংস্থান আমাদের যারা শিক্ষিত বেকার যুবক ছেলেমেয়েরা যারা আছে তারা অনেকেই কাজ করছে। আমাদের পুরুলিয়া জেলাতে এই যে বিশেষ করে কৃষির উপরে যে কাজ, এই কাজের মাধ্যমে আমাদের মাটি সেখানে উর্বর হচ্ছে, আবার মাটি উর্বরের সঙ্গে সঙ্গে ফসলও ভালো হচ্ছে,
আমাদের সভাপতি মোদি সাহেব বিস্তারিত বলেছেন কি কি চাষ হচ্ছে, কোন কোন তথ্য থেকে কি সব পশুপালন থেকে শুরু করে প্রত্যেক যে জিনিসেই বলেছেন উনি। তাই তাদের জীবন এবং জীবিকা দুটোই বজায় থাকছে, ওই আমাদের যারা কাজ করছে ছেলে মেয়েরা। তাই শুধু আজকে আমাদের পুরুলিয়া জেলাতে সেই মাটি সৃষ্টি এবং পথশ্রী এই দুটো কাজ তো চলছে, তার মাধ্যমে অনেক কাজ আছে। আমাদের যেমন সবুজ সাথের মাধ্যমে মেয়েরা সাইকেল পাচ্ছে, কন্যাশ্রীর মাধ্যমে চেক পাচ্ছে, টাকা পাচ্ছে, আমাদের উৎকর্ষ বাংলা আছে সেখানে অনেক আমাদের কাজ হচ্ছে, ছেলেমেয়েরা কাজ করছে, শিক্ষিত বেকার ছেলেমেয়েরা। তারপরে আমাদের সেই 100 দিনের কাজ আমাদের পুরুলিয়া জেলা অনেকটা এগিয়ে, এরকম বিভিন্ন দপ্তরের মাধ্যমে আমাদের অনেক কাজ চলছে, অনেক কর্মসংস্থান চলছে। তাই আমরা শুধু বলতে চাই আমাদের পুরুলিয়ার যারা যুবক আছে, বেকার যুবক, শিক্ষিত বেকার যুবক আছে, তারা আরও যাতে কাজের সুযোগ পাও, আমাদের এই কর্মসংস্থান আরও ছেলেমেয়েরা কাজের মাধ্যমে এগিয়ে আসুক, তারা পুরুলিয়ার মধ্যে আরও কাজ পেয়ে আরও উঠে আসুক, তারা নিজের জীবিকা নির্বাহ করুক, এটাই আমি আপনাদের সবার কাছে বলতে চাই। যাই হোক, বক্তব্য দীর্ঘ এ করব না, এইটুকু বলে শেষ করলাম। ধন্যবাদ, নমস্কার। অসংখ্য ধন্যবাদ মাননীয় রাষ্ট্রমন্ত্রী পশ্চিমবঙ্গ সরকার শ্রীমতী সন্ধ্যারানী জুজু মহাশয়কে তার বক্তব্যের জন্য। এবার অনুরোধ জানাবো মাননীয় ভারপ্রাপ্ত মন্ত্রী পশ্চিমবঙ্গ সরকার শ্রী শান্তিরাম মাহাতোকে আজকে এই অতিমারি পেরিয়ে এই বিশেষ আয়োজন সম্পর্কে দু চার কথা বলার জন্য। আজকে পুরুলিয়া জেলা পরিষদের হলে মৃন্ময়ী অর্থাৎ আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যে মাটির সৃষ্টি প্রকল্পের সূচনা করেছেন এবং সেটা চলছে, এই প্রকল্পের একটি পত্রিকা অর্থাৎ মাটির সৃষ্টি প্রকল্পের অগ্রগতি কিরূপ সেইটা সম্বন্ধে মানুষেরকে অবহিত করার জন্য মৃন্ময়ী পত্রিকা ত্রৈমাসিক পত্রিকার আজকে উদ্বোধন হল এবং মাননীয় মুখ্যমন্ত্রী যে পথশ্রী অভিযান চালু করেছেন এই পথশ্রী অভিযানেও আমাদের জেলাতে সারা রাজ্যের সাথে সাথে আমাদের জেলাতেও কী কী তার আওতায় এসে কী কী কাজ চলছে সেটা সম্বন্ধেও একটি পুস্তিকা বার করা হয়েছে, সেটারও আজকে উদ্বোধন হল এবং এনআরডিএস সম্বন্ধে বিস্তারিতভাবে আমি এনআরডিএসের কাজে অগ্রগতি সম্বন্ধেও বিস্তারিতভাবে ব্যাখ্যা করেছেন, বলেছেন যে এনআরডিএসে আমাদের লাস্ট ইয়ার থেকে বছরে এই করোনার অতিমারিতে কীভাবে আমরা মানুষকে কাজ দিতে পেরেছি সেটা সম্বন্ধে বিস্তারিতভাবে এডিএম সাহেব বলেছেন। আজকের এই অনুষ্ঠানে আমাদের মধ্যে আছেন মাননীয় রাষ্ট্রমন্ত্রী সন্ধ্যারানী টুডু, মঞ্চে উপস্থিত আছে জেলা পরিষদের সভাধিপতি সুজয় ব্যানার্জি, আছেন ডিএম সাহেব, এডিএম সাহেবরা আছেন, কমেন্টর জয় বন্দ্যোপাধ্যায় আছে, আছে পালোধন মাহাতো জেলা পরিষদের গুপ্ত কর্মাধ্যক্ষ এবং সমস্ত কর্মাধ্যক্ষরা আজকে উপস্থিত আছেন। এবং সর্বোপরি এই যে মাটির সৃষ্টি প্রকল্পের যে ত্রৈমাসিক পত্রিকা শুভ উদ্বোধন হল এবং এই পত্রিকা উদ্বোধনের মধ্যে একটা আগামী দিনে কিন্তু দায়িত্ব বেড়ে যায়, তার কারণ আমরা 3 মাস অন্তর্যতম এই পত্রিকা আপডেট তুলে ধরতে হবে, তখন কিন্তু যে প্রকল্পটি চালু হয়েছে সেই প্রকল্পটি ঠিকভাবে চলছে কিনা সেটা সম্বন্ধে দায়িত্বটা কিন্তু অ্যাডমিনিস্ট্রেশন এবং সবার আমাদের সবার কাছে এটা কিন্তু বর্তাবে, এই ভাবনাটা কিন্তু ভালো। তার কারণ অনেক প্রকল্প হয়তো বিভিন্ন সময়ে দেখা গেছে শুরু হয়েছে, মাঝপথে বন্ধ হয়ে গেছে, কিন্তু
এই যে মাটির সৃষ্টি প্রকল্প, এই প্রকল্প আজকে যদি অতিমারির কথা আমরা ভাবি, আজকে অতিমারির কথা যদি আমরা ভাবি, তাহলে অতিমারিতে যদি সারা বিশ্বে, সারা বিশ্ব অতিমারির কবল, সবাইকে জুঝতে হচ্ছে অতিমারির থেকে বেরিয়ে আসার জন্য। অতিমারির থেকে বেরিয়ে আসার জন্য সারা বিশ্বকে যখন জুঝতে হচ্ছে, আমাদেরকেও কিন্তু জুঝতে হচ্ছে এবং আমাদেরকেও কিন্তু অতিক্রম করতে হচ্ছে এর মধ্যে। অথচ এটাকে মোকাবিলা করতে গেলে তো আমাদের জীবনে কাজও করতে হবে। সেই কাজ করার ক্ষেত্রে এখন যদি আমরা দেখি বর্তমান পরিস্থিতিতে, সারা বিশ্বে যদি দেখি, একমাত্র এগ্রিকালচার সেক্টর এটা খুব কম হ্যাম্পার হয়েছে, বাকি সমস্ত ক্ষেত্রগুলো কিন্তু এই অতিমারিতে অনেক হ্যাম্পার হয়েছে। তাদের কাজ থমকে গেছে, দাঁড়িয়ে গেছে, তাদের কাজ বন্ধ হয়ে গেছে, এরকম পরিস্থিতি কিন্তু তৈরি হয়েছে। কিন্তু এগ্রিকালচার সেক্টরটা কিন্তু মোটামুটি উন্মুক্ত আছে এবং এগ্রিকালচার সেক্টরে কাজ কিন্তু চলছে। এবং এগ্রিকালচার সেক্টর যেহেতু এই যে মাটির সৃষ্টি প্রকল্প, এই সেক্টর কিন্তু কাজের ক্ষেত্রে থমকে নেই, এই কাজটা কিন্তু পুরোদমে চলছে। তাহলে মাটির সৃষ্টি প্রকল্প এমন একটি প্রকল্প যে প্রকল্প পরিবেশ বান্ধব প্রকল্প, যে প্রকল্পের মধ্যে মানুষ এই যে করোনা পরিস্থিতিতেও, কোভিড-19 পরিস্থিতিতেও এর কাজ কিন্তু থমকে নেই, এর কাজ কিন্তু চলছে। সেই জন্য এই প্রকল্পটি খুবই ভালো প্রকল্প এবং এই প্রকল্পের মধ্যে একটি সুসংগত পরিকল্পনা আছে। এই যে সুসংগত পরিকল্পনা, সেই সুসংগত পরিকল্পনাটা যদি সঠিকভাবে আমরা সার্থক রূপায়ণ করতে পারি, তাহলে অ্যাসেট ক্রিয়েশন হবে, মানুষের জীবন জীবিকার মানে উন্নত হবে, মানুষের রোজগার বাড়বে, সমস্ত দিক দিয়ে কিন্তু মাটির সৃষ্টি প্রকল্পের একটা, মাটির সৃষ্টি প্রকল্প একটা ভালো প্রকল্প। এই প্রকল্প এই করোনাতেও হ্যাম্পার হয়নি এবং মাটির সৃষ্টি প্রকল্পের মধ্য দিয়ে ভবিষ্যতে একটা পার্মানেন্ট রোজগারের একটা ব্যবস্থা বন্দোবস্ত হতে পারে। সেই জায়গার উপর দাঁড়িয়ে বিভিন্ন ডিপার্টমেন্ট এগিয়ে এসছে, বিভিন্ন ডিপার্টমেন্ট যেভাবে এগিয়ে এসছে, তাদের তারা সঠিকভাবে এটাকে যদি আমরা রূপায়ণ করতে পারি, নিশ্চয়ই আগামী দিনে সবুজ বিপ্লবের একটা জায়গা, আমরা সবুজ এর সন্ধানে যখন সবাই ঘুরছি, আমরা সবুজের আমরা কিন্তু সুনিশ্চিত ভাবনা, সুনিশ্চিত জায়গা আমরা কিন্তু তৈরি করতে পারবো। মাটির সৃষ্টি প্রকল্প খুবই ভালো প্রকল্প, কম্প্রিহেন্সিভ অর্থাৎ সুসংগত একটি প্রকল্প। এই সুসংগত প্রকল্পের মধ্য দিয়ে শুরুর থেকে হয়তো রোজগারের একটা জায়গা তৈরি হচ্ছে, তার সাথে সাথে পার্মানেন্ট রোজগারেরও একটা জায়গা তৈরি হচ্ছে। এইটা মাটির সৃষ্টি প্রকল্পের মধ্যে আছে। এবং আপনারা নিশ্চয়ই জানেন যে মাছ চাষ বা বিভিন্ন ধরনের যে চাষের কথা বলা হয়েছে, মৎস্য চাষ থেকে শুরু করে বিভিন্ন ধরনের চাষ, এর একটা অর্থকরী জায়গা আগামী দিনে কিন্তু তৈরি হবে। সেই জন্য মাটির সৃষ্টি প্রকল্প এবং এম স্যার যে এই পত্রিকাটা উন্মোচন আজকে হলো, এটা কিন্তু কিন্তু দায়িত্ব কিন্তু ভুলে গেল, অর্থাৎ আপডেট দিতে হবে যে 3 মাস অন্তর আমাদের কি কি হচ্ছে এই প্রকল্পের মধ্য দিয়ে। 3 মাসের মধ্যে সবাই যদি আপডেটটা জানতে পারে, তাহলে কোন প্রকল্প থমকে আছে, কোন প্রকল্প বন্ধ হয়ে গেছে, সেটাও কিন্তু আগামী দিনে এটা চলবে, সেই জিনিসটা এটা খুবই ভালো দিক। আমি বলব এই প্রকল্প এটি একটি সুসংগত প্রকল্প, এই প্রকল্পটি যাতে ভালোভাবে চলতে পারে সেদিকে আমরা সবাই নজর দিতে হবে। তার সাথে সাথে বিভিন্ন ডিপার্টমেন্টের যারা আধিকারিক আছেন, তারাও এই প্রকল্পটির উপর নজর রেখে, তারা যদি এটাকে সঠিকভাবে রূপায়ণ করার দিকে সবাই আমরা নজর দিতে পারি, নিশ্চয়ই এটি একটি ভালো প্রকল্প। এবং আজকে পথশ্রী অভিযান সম্বন্ধে আপনারা নিশ্চয়ই জানেন, আমরা সবাই জানি, রাস্তা অর্থাৎ মানুষের শরীরে যেমন শিরা উপশিরা থাকে, ডেভেলপমেন্টের জন্য রাস্তারও একটা বিশেষ ভূমিকা আছে। মানুষের শরীরে যেমন শিরা উপশিরা দিয়ে রক্ত প্রবাহিত হয় এবং রক্ত প্রবাহিত হয় বলেই কিন্তু আমাদের সমস্ত শরীরের যে অঙ্গগুলো আছে সেগুলো কিন্তু সঠিকভাবে চলে। তেমনি
রাস্তা কিন্তু ডেভেলপমেন্টের ক্ষেত্রে একটা বিশেষ জায়গা। সেই যে পথশ্রী অভিযান মাননীয় মুখ্যমন্ত্রী চালু করেছেন, যেসব রাস্তাগুলো এখনো খারাপ হয়ে পড়ে আছে সেগুলোকে সংস্কার করার, কর্মসাথী প্রকল্প চালু করার পরে আমরা কিছু বেনিফিসিয়ারির হাতে স্যাংশন লেটার তুলে দিলাম এবং প্রশাসন উদ্যোগ নিয়ে খুব তাড়াতাড়ির মধ্যে যে স্যাংশন লেটার তুলে দিতে পেরেছেন তার জন্য অ্যাডমিনিস্ট্রেশনকে আমরা ধন্যবাদ জানাবো। এবং এই কর্মসাথী প্রকল্প নিয়ে, কর্মসাথী প্রকল্পের একটা দিক আছে, কর্মসাথী প্রকল্পের মধ্যে উদ্যোগপতি যেমন হয়তো এন্টারপ্রেনারশিপ ডেভেলপমেন্টের যে কথা বলা হচ্ছে, এন্টারপ্রেনারশিপ ডেভেলপ করলে একজন যিনি কর্মসাথী প্রকল্পে আজকে স্যাংশন নিচ্ছেন তিনি যদি এইটাকে সেই তার প্রতিষ্ঠান তৈরি করতে পারেন তাহলে আরও দু চারজনের কর্মসংস্থান হতে পারে। সেই জন্য এটা কর্মসাথী প্রকল্প, এটা কর্মসংস্থানমুখী প্রকল্প, কর্মসংস্থান অন্যকেও আমি কাজ দিতে পারবো, অন্যেরও কর্মসংস্থানের জায়গা তৈরি করে দিতে পারবো। সেই জন্য কর্মসাথী প্রকল্প একটি ভালো প্রকল্প, এই প্রকল্পেরও আজকে স্যাংশন লেটার আমরা কয়েকজন হাতে তুলে দিলাম। এই জন্য আমি বলবো যে আপনারা যারা স্যাংশন লেটার পেয়েছেন তারা সঠিকভাবে কাজটি করার চেষ্টা করুন এবং ভাবনাটা রাখতে হবে যে আমাকে দুজনকে কাজ দেওয়ার ব্যবস্থা করতে হবে। আমি যেমন নিজে স্বনির্ভর হব তেমনি করে আরও দুজনকে আমি কাজ দিয়ে তাদেরকেও স্বনির্ভর করব, এই ভাবনাটা যদি রাখতে পারি তাহলে নিশ্চয়ই আগামী দিনে এলাকাতেও কর্মসংস্থান বাড়বে, জেলাতেও কর্মসংস্থান বাড়বে এবং আমাদের জেলা জীবন জীবিকার মানের উন্নয়ন ঘটবে। এই কথা বলে সবাইকে আন্তরিক অভিনন্দন জানিয়ে বক্তব্য শেষ করছি এবং এনআরডিএসের কাজের অগ্রগতি সম্বন্ধে ডিএম সাহেব তো বিস্তারিতভাবে বলেছেন, সভাপতিও বলেছেন লাস্ট ইয়ারের থেকে এবছর কতটা কি কাজ হয়েছে। আমি শুধু একটাই অনুরোধ করব এনআরজিএসের ক্ষেত্রেও যাতে করে অ্যাসেট ক্রিয়েশন হয় সেই দিকটা আমাদেরকে সবাইকে নজর দিতে হবে, এই দিকটা ভালোভাবে চিন্তাভাবনা করে অ্যাসেট ক্রিয়েট করলে আগামী দিনে নিশ্চয়ই তার একটা ভাবনা থাকবে। এনআরজিএসের মধ্য থেকেও আমরা কিন্তু অনেক এগ্রিকালচার বেস অ্যাসেট তৈরি করতে পারি এবং আরও বিভিন্ন ধরনের অ্যাসেট এনআরজিএসের মধ্যে সেটাকে একটু হয়তো পরিমিকা বাড়ানো হয়েছে, তাই অ্যাসেট ক্রিয়েট যাতে করে হয় অর্থাৎ সম্পদ সৃষ্টি যাতে করা হয় সেদিকটা বিশেষ নজর দিতে হবে। এইটুকু বলে সবাইকে আন্তরিক অভিনন্দন জানিয়ে বক্তব্য শেষ করছি, নমস্কার। সাংবাদিক বন্ধুরা যদি কোনো প্রশ্ন রাখতে চান তাহলে তারা রাখতে পারেন, আপনাদের কিছু জিজ্ঞাসা থাকলে করতে পারেন। ধন্যবাদ, আমরা তাহলে এখানেই শেষ করি আমাদের আজকের অনুষ্ঠান। অতিবাহী পেরিয়ে আমরা কী কী করতে পারলাম প্রশাসনের তরফ থেকে তার কিছু ছোট নিদর্শন আপনাদের সামনে আমরা তুলে ধরলাম, আর অতিমারি পেরিয়ে আমরা তো সকলেই ভালো থাকার চেষ্টা করব, সবাইকে নিয়ে সমাজের সর্বস্তরে মানুষকে নিয়ে প্রশাসন এগিয়ে যাবে, সরকারি সমস্ত প্রকল্প তার স্বার্থ রূপায়ণের লক্ষ্যে এগিয়ে যাবে, এই আশা রেখে আমরা আজকের অনুষ্ঠান শেষ করছি। সকলের সামনে শুভ শারদীয় অনুষ্ঠান আছে, ভালো করে মাথা সুস্থ থাকুন আর অন্যদের সুস্থ থাকতে। আমাদের বেলা অনেকের সময় এখানেই আমাদের সমস্ত পুরুলিয়ার যে মিউনিসিপ্যালিটির যে পুজো কমিটিগুলো আছে তাদের সঙ্গে আমাদের একটা সিভিল এবং পুলিশের জয়েন্ট মিটিং আছে এবং সিভিল অ্যাডমিনিস্ট্রেশন থেকে প্রত্যেক পুজো কমিটিকে আমরা 1000 মাস্ক